ট্রাম্পের প্রত্যাবর্তন নাকি কামালার ইতিহাস সৃষ্টি? কার দখলে যাচ্ছে হোয়াইট হাউস? কে হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট? ভাগ্য নির্ধারণে এরই মধ্যে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত নির্বাচন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। মার্কিন নির্বাচনের নানা সমীকরণ নিয়ে এখন ডিজিটালের বিশেষ আয়োজন মার্কিন ভোট। আপনাদের সঙ্গে আছি আমি অন্বয় কর্মকার। আজকের বিষয়, সুইং স্টেটেই লুকিয়ে হোয়াইট হাউসের চাবি। আর এ নিয়ে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন এখন টিভির আন্তর্জাতিক ডেস্কের তিন সদস্য, নুজহাত কামাল, তৌহিদুর রহমান এবং সতীর্থ কর্মকার। তৌহিদ, নুজহাত কামাল এবং সতীর্থ, আপনাদের তিনজনকে আমাদের আয়োজনে অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে একটি প্রতিবেদন দেখব, এরপর আমরা আপনাদের সাথে মূল আলোচনায় ফিরব। দর্শক, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন 51টি অঙ্গরাজ্যের 24 কোটিরও বেশি নিবন্ধিত ভোটার। কিন্তু হোয়াইট হাউসে প্রবেশের চাবি মূলত 7টি অঙ্গরাজ্যের হাতে। ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির দুর্গ হিসেবে বেশিরভাগ অঙ্গরাজ্য নির্ধারিত থাকলেও সুইং স্টেটস হিসেবে পরিচিত 7 অঙ্গরাজ্য কোন দিকে ঝুঁকবে তার উপর নির্ভর করছে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন সেই সিদ্ধান্ত। দর্শক, সুইং স্টেটগুলোর নির্বাচনী সমীকরণ নিয়ে এবার একটি প্রতিবেদন দেখে নেব আমরা, এরপর ফিরছি মূল আলোচনায়। জুলাই মাসেও যে ভোটাররা বুঝতে পারছিলেন না কাকে ভোট দেবেন, দুই মাসের মাথায় প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থীর প্রথম ও একমাত্র বিতর্ক শেষ হতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তাদের অনেকে। জাতীয় পর্যায়ে দুই নেতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস জারি থাকলেও সুইং স্টেটস হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে জরিপের ফল ট্রাম্পের জন্য নিচ্ছে ইতিবাচক মোড়। ডেমোক্র্যাট বা রিপাবলিকান কোনো দলের প্রতিই সমর্থন সুনির্দিষ্ট নয় কিংবা উভয় পক্ষেই সমর্থন প্রায় সমান, যুক্তরাষ্ট্রে এমন অঙ্গরাজ্যগুলোকে বলা হয় সুইং স্টেটস। এবার যেখানে পাল্লা খানিকটা ভারী ট্রাম্পের, ব্যাটল গ্রাউন্ড অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল যুদ্ধক্ষেত্র এসব অঙ্গরাজ্যই আখেরে নির্ধারণ করবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। কিন্তু সারা দেশের অর্ধশত অঙ্গরাজ্যের 24 কোটি ভোটারের বিপরীতে মাত্র 7 অঙ্গরাজ্যের ভোট কেন গুরুত্বপূর্ণ? মার্কিন সংবিধান অনুসারে সাধারণ ভোটারদের ইচ্ছে তথা পপুলার ভোট এবং কংগ্রেসের নীতি নির্ধারকদের রায় তথা ইলেকটোরাল কলেজের মধ্যে সমঝোতা বা ভারসাম্য বজায় রেখে নির্ধারিত হবেন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হতে হলে ইলেকটোরাল কলেজের 538 নির্বাচকের মধ্যে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে কমপক্ষে 270 ভোট নিশ্চিত করতে হবে প্রার্থীকে। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে 7 সুইং স্টেটসের মধ্যে প্রথমেই আসে অ্যারিজোনার নাম। 2020 সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জয়ে বড় ভূমিকা রেখেছিল এই অঙ্গরাজ্যটি। মেক্সিকোর সঙ্গে প্রায় 2000 মাইল সীমান্ত বলে অভিবাসী সংকট ইস্যুতে যুক্তরাষ্ট্রের সব নির্বাচনেই আলোচনার কেন্দ্রে থাকে অ্যারিজোনা। বিগত নির্বাচনে তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতায় টেকাতে আর ডেমোক্র্যাট প্রার্থীর জয় ঠেকাতে যেভাবে মরিয়া হয়ে উঠেছিলেন জর্জিয়ার রিপাবলিকান কর্মকর্তারা, তাতে 4 বছর পরের নির্বাচনেও প্রাসঙ্গিক এই অঙ্গরাজ্যটি। জর্জিয়ার মোট জনগোষ্ঠীর 1/3 আফ্রিকান বংশোদ্ভূত এবং সারা দেশের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অন্যতম বড় অংশ। বিগত 2 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থীর পেছনে বড় অবদান গ্রেট লেকস অঞ্চলের মিশিগান অঙ্গরাজ্যের। 2020 সালের নির্বাচনে বাইডেনকে সমর্থন দিলেও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রেসিডেন্টের সমর্থনে বর্তমান সরকারের প্রতি দেশ জুড়ে ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে মিশিগান। বিগত কয়েকটি নির্বাচনেই ডেমোক্র্যাট প্রার্থীর দিকে ঝুঁকেছিল রূপালী রাজ্যখ্যাত নেভাডা। তবে এবার ভোটের ফল উল্টে এ অঙ্গরাজ্যে রিপাবলিকান শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিগত কয়েক দশক ধরে রিপাবলিকান পার্টির দুর্গ নর্থ ক্যারোলাইনা, কিন্তু গেল নির্বাচনে এই অঙ্গরাজ্যে দলটির প্রতি জনসমর্থন তলানিতে পৌঁছায়। 2020 সালের নির্বাচনে জিতলেও ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে মাত্র 70,000 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় প্্রথম হত্যাচেষ্টা থেকে ট্রাম্প বেঁচেছেন পেনসিলভেনিয়ায়। অঙ্গরাজ্যটিতে জোরদার গতিতে প্রচার চালিয়ে যাচ্ছে দুপক্ষই। 2020 সালে বাইডেনকে সমর্থন দেয়া এই অঙ্গরাজ্যেও নির্বাচনের প্রধান ইস্যু অর্থনীতি। যুক্তরাষ্ট্রের 2016 ও 2020 সালের নির্বাচনে বিজয়ী প্রার্থীর পাল্লা ভারী ছিল উইসকনসিনে। অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি যথাক্রমে সমর্থন বেশি পেয়েছে বিগত 2 নির্বাচনে, কিন্তু দুবারই ভোটের ব্যবধান ছিল মাত্র 20,000।
5 নভেম্বর ভোট গ্রহণ শেষ হলেও 7 সুইং স্টেটস সহ সারা দেশের প্রতিটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট গণনা হবে তারও এক মাস পর নতুন বছরের 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে। এরপর 20 জানুয়ারি শপথ নেবে নতুন প্রেসিডেন্ট। নুজহাত কামাল, এখন বিশ্ব। দর্শক, আমরা দেখছিলাম সুইং স্টেটগুলো নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এবার ফিরব মূল আলোচনায়। নুজহাত কামাল, আমি আপনাকে দিয়ে আমাদের আয়োজনটি শুরু করতে যাচ্ছি। আমরা দেখছিলাম আপনার একটি প্রতিবেদন, আপনি 7টি সুইং স্টেটের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে একটি প্রতিবেদন করেছেন। আপনার কাছে আমি প্রথমে যে বিষয়টি জানতে যাচ্ছি, 7টা সুইং স্টেটের মধ্যে আসলে আপনি কোন স্টেটগুলোকে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, এবং যে স্টেটগুলোকে আপনি এইবারের নির্বাচনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছেন বা ভাবছেন, সেটি আসলে কেন? আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলতেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে 7টি সুইং স্টেট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত পেনসিলভেনিয়া আর মিশিগান। তার একটি বড় কারণ হচ্ছে দুটি অঙ্গরাজ্যে বেশ কিছু জরিপে ট্রাম্প এবং কামালা সমান অবস্থানে আছেন, কে হবেন বোঝা যাচ্ছে না। জি, আরেকটা ব্যাপার হচ্ছে মিশিগানে আরব মুসলিম ভোটারদের সবচেয়ে বড় জনবসতিটা সেই অঙ্গরাজ্যে, যারা অলরেডি ডেমোক্রেটদের প্রতি বরাবর ঝোঁক তাদের থাকলেও এবার বিভিন্ন পরিস্থিতিতে আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে তারা ডেমোক্রেটদের প্রতি কিছুটা ক্ষিপ্ত। তো এই অবস্থায় এই ভোটগুলো যদি কোনো তৃতীয় পক্ষ কিংবা ট্রাম্পের কাছে চলে যায়, তখন আসলে কামালা কোন পর্যায়ে থাকবেন এটাও একটা বড় প্রশ্ন। আমেরিকান মুসলিম যারা, তাদের কথা আপনি বলতে যাচ্ছেন। তারপর হচ্ছে এছাড়াও পেনসিলভেনিয়া এবং মিশিগান, এই দুই অঙ্গরাজ্যেই আপনার এশীয় আমেরিকান ভোটারদের এক বাস, যাদের মধ্যে আছেন চীনারা, ভারতীয়রা, মানে এক একটা অভিবাসী সম্প্রদায়ের এক এক রকম স্বার্থ। কাজে এদিক থেকে দেখতে গেলে এটা এই দুটো অঙ্গরাজ্য বেশ গুরুত্বপূর্ণ। আরও একটা অঙ্গরাজ্যের কথা আমি বলবো, সেটা হচ্ছে অ্যারিজোনা। যেহেতু আমরা জানি যে এবারের নির্বাচনে জাতীয় ইস্যুগুলোর মধ্যে বড় একটি ইস্যু হচ্ছে সীমান্ত সংকট, তো অ্যারিজোনার সাথে আমরা জানি যে মেক্সিকোর প্রায় 2000 মাইল দীর্ঘ একটি বর্ডার আছে, যেখান থেকে প্রতি বছর প্রচুর অনুপ্রবেশ ঘটে এবং একই অনুপাতে ফেরত পাঠানো হয়। তো এই ইস্যুটিকে ট্রাম্প অনেকবার বলেছেন নানাভাবে, নানা বিতর্কিত মন্তব্য করে। তো যে কারণে আমার কাছে মিশিগান পেনসিলভেনিয়ার পর তৃতীয় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হচ্ছে অ্যারিজোনা। উর্মি, আমি আপনার কাছে আবার ফিরব, আমি একটু সতীর্থ আপনার কাছে আসতে যাচ্ছি। উর্মি, জনমত জরিপের একটি কথা বলছিলেন, আমি আপনার কাছে যেটি জানতে যাচ্ছি, আমাদের এই 7টি সুইং স্টেট অর্থাৎ যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে যে 7টিকে হচ্ছে দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বলা হয়ে থাকে, এই 7টি অঙ্গরাজ্যের সুইং স্টেটের জনমত জরিপের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, এবং সবশেষ জনমত জরিপের তথ্য আসলে কি বলছে, এই 7টি অঙ্গরাজ্যের মধ্যে কোন স্টেটে আসলে কারা এগিয়ে আছেন অথবা কোন স্টেট আসলে কার পক্ষে যেতে পারে বলে আপনি মনে করছেন? গতকাল যে জরিপটি নিয়ে গণমাধ্যমে বেশি আলোচনা হয়েছিল সেটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের জরিপ। সেখানে দেখা গেছে যে মিশিগান এবং পেনসিলভেনিয়ায় প্রতিদ্বন্দ্বী মূল যে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস, তারা একটি সমান অবস্থায় আছেন, টাই অবস্থায় আছেন, এটি ছাড়া কেউ এগিয়ে নেই এবং বাকি 5টি অঙ্গরাজ্যে কামালা হ্যারিস 1 পয়েন্টের ব্যবধানে, কোথাও 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। এটি ছিল গতকালকের জরিপ। আজকে যখন আমরা সিবিএস নিউজের জরিপ দেখেছি এবং আরও বিবিসি, আলজাজিরা, তাদের মতো করে তারা যখন জরিপ দেখেছি, সেখানে দুই একটি জরিপে দেখা যাচ্ছে মিশিগান এবং পেনসিলভেনিয়ায় 1 পয়েন্টের লিড কামালা কোথাও কোথাও পাচ্ছেন। এবং আরেকটি যে কথা গতকালকে আমরা দেখেছিলাম যে সবগুলো স্টেটেই 5টি অঙ্গরাজ্যে মিশিগান পেনসিলভেনিয়া ছাড়া কামালা হ্যারিস যে এগিয়েছিলেন সেগুলোর তার কিছুটা পরিবর্তন আজকে সিবিএস নিউজের জরিপে আমরা দেখেছি সেখানে নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা এই দুটো স্টেটে ডোনাল্ড ট্রাম্প কিছুটা এগিয়ে আছেন এবং কামালার সাথে তার যে পয়েন্টের পার্থক্যটি সেটি কিছুটা কমে গিয়েছে। তবে এটি বলাই বাহুল্য যে এই জরিপটি আসলে ভোটদান শেষ করে ভোট গণনা পর্যন্ত নানানভাবে মোড় নেবে, সুতরাং আগামভাবে বলে রাখা সম্ভব নয়, মানে ক্রমশ পরিবর্তন। তবে এক কথায় কামালা জরিপে এগিয়ে আছেন কিছুটা ট্রাম্পের থেকে। সতীর্থ, আমি আপনার কাছে আবারও ফিরব। আমি তৌহিদুর রহমান, আমাদের আরেকজন সহকর্মী, আমি আপনার কাছে একটু আসতে যাচ্ছি। সতীর্থ, বারবার বলছিলেন একটি কথা যে জরিপে হচ্ছে কামালা হ্যারিস অর্থাৎ ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস, তিনি বেশিরভাগ অঙ্গরাজ্যে হচ্ছে এখন পর্যন্ত যে সবশেষ জনমত জরিপ সেগুলোতে এগিয়ে আছেন। আমি আপনার কাছে যদি একটু সুনির্দিষ্ট করে জানতে চাই যে যেই স্টেটগুলোতে কামালা হ্যারিস এখন পর্যন্ত এগিয়ে আছেন, সেই স্টেটগুলোতে আসলে কোন বিষয়গুলি
কোন বিষয়গুলোকে আসলে আপনি এগিয়ে রাখবেন বা কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাচ্ছে, যে কেন সেই স্টেটগুলোর বা অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা বা ভোটাররা কামালা হ্যারিসকে সমর্থন দিচ্ছেন বলে আপনি মনে করেন? অন্য একদম আপনাকে যদি আমি প্রথম থেকে বলি, সেই বিষয়টা হচ্ছে এখানে যেহেতু 7টি সুইং স্টেটের উপর নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে আসলে প্রেসিডেন্ট হবেন আর কে হচ্ছে প্রেসিডেন্ট হতে পারবেন না সেই বিষয়টা, এবং এই এখানে জনমত জরিপে আমরা যে তথ্যটি আমাদের সহকর্মীর কাছ থেকে পেয়েছি এবং এই জনমত জরিপ কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে, আমরা দেখেছি যে ট্রাম্পের যে কিছুদিন আগে এগিয়েছিল সেখানে কিন্তু ট্রাম্প তার যে অভিবাসন নীতি এবং অর্থনীতির যে চাবিকাঠির কথা বলেছে মার্কিন অর্থনীতিকে চাঙা করার বিষয়ে, তারপরে হচ্ছে অভিবাসন একটা বড় ইস্যু ছিল, এই কয়টি বিষয় কিন্তু ট্রাম্প এগিয়েছিল। আর বিপরীতে কিন্তু আমরা দেখেছি যে এই অ্যাবর্শন পলিসি এবং হচ্ছে অ্যাবর্শন পলিসির সবথেকে কামালা হ্যারিস সবথেকে এগিয়ে থাকার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে অ্যাবর্শন পলিসির নারী অধিকার সুরক্ষার এবং অ্যাবর্শন পলিসির যে বিষয়টি সেই বিষয়টির কারণে। আমি আপনার কাছে আবারও ফিরবো, আমি নুজাত কামাল, আমি আপনার কাছে আরেকবার একটু আসতে যাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আরব আমেরিকান বা মুসলিম ভোটারদের কথা, আমরা জানি যে সুইং স্টেটগুলোর মধ্যে কয়েকটি স্টেটে আসলে আরব আমেরিকান বা মুসলিম ভোটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তারা রেখে থাকেন, এবার নির্বাচন আসলে তাদের ভোট ডেফিনেটলি একটি বড় ভূমিকা রাখবে, কতটা আসলে প্রভাবিত করতে পারে নির্বাচনকে আপনি কি মনে করছেন? পরিসংখ্যান বলছে যে প্রতিবারই আরব আমেরিকান মুসলিমদের বেশ ভালো প্রভাব থাকে, যেমন আমরা যদি মিশিগানের কথাই বলি যে সেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আরব আমেরিকান জনগোষ্ঠীর বাস এবং ভোটারও বেশি, এর মধ্যে ডিয়ারবর্ন নামে একটি শহর আছে যেটিকে বলা হয় যুক্তরাষ্ট্রে আরব আমেরিকানদের রাজধানী, সেখানে 100,000-এর বেশি ভোট মানে মুসলিম রয়েছেন। তো যেখানে আমরা প্রতিবার বলছি এবং আমরা দেখছি মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে যে কয়েক হাজার ভোটের ব্যবধানেই সম্ভবত ট্রাম্প বা কামালা কেউ একজন রাষ্ট্রপ্রধান হবেন, তো সেখানে লাখ লাখ মুসলিম, মানে সেটা যদি 100,000 হয়, 100,000 মুসলিমও যদি হঠাৎ করে ট্রাম্পের দিক থেকে কামালার দিক থেকে সরে ট্রাম্পে আসেন, এটা অনেক বড় প্রভাব ফেলবে। আরেকটা তথ্য আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে গেল 20 বছরে মিশিগানে কেবলমাত্র একবার 2016 সালে ট্রাম্প ছাড়া প্রতিবারই সেখানে ডেমোক্রেটরাই জয়ী হয়েছিলেন। তো 2016 সালে অলরেডি মুসলিমরা, মানে তখন ওই পরিবর্তনটা এসেছিল, তাতেও একটা বড় প্রভাব ছিল এই ভোটারদের, এবং এবারও তারা, আমরা জানতে পেরেছি যে প্রায় আনকমিটেড নামে একটি কর্মসূচি রয়েছে যেখানে বলা হয়েছে যে যেহেতু গাজায় এভাবে ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ চলছে এবং ইসরায়েলকে সমানে মার্কিন প্রশাসন, বর্তমান ডেমোক্রেট প্রশাসন সহায়তা দিয়ে চলেছে, সে কারণে যেই গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে যে প্রায় 100,000 মানুষ আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা কোনো অবস্থাতেই ডেমোক্রেটদের ভোট দেবেন না, সেক্ষেত্রে তারা কি আসলে রিপাবলিকানদের সমর্থন দিচ্ছেন কি না, নাকি তৃতীয় কোনো পক্ষকে তারা সমর্থন দিচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে সেখানকার আরব আমেরিকানরা আসলে এখন এক ধরনের উভয় সংকটে পড়েছেন, তারা যেদিকেই যাবেন সেদিকেই আসলে সমস্যাই, কারণ 2016 সালে ক্ষমতা আসার পর ট্রাম্প প্রথমেই কী করেছিলেন, 2017 সালেই তেল আবিবকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন, তো এবার তো একটা শঙ্কা থাকতেই পারে যে এবার আসলে যুদ্ধ বন্ধ করার কথা উনি বলছেন, এটা নিয়ে অনেকেই আশাবাদী, কিন্তু যুদ্ধ বন্ধ করার মাশুলটা আসলে কী, পুরো ফিলিস্তিনকে কি ইসরায়েলকে দিয়ে দেবেন, এটাও একটা ব্যাপার। তো এক্ষেত্রে তাদের জন্য ট্রাম্প কামালা কার মধ্য থেকে বেছে নেবেন অনেকেই বেছে নিচ্ছেন তৃতীয় পার্টি জিল, কামালার ভোট ভাগ হয়ে যেতে পারে, অর্থাৎ কামালার ভোট অন্য কারো ঝুলিতে যেতে পারে। সতীর্থ, আমি আপনার কাছে আরেকবার একটু আসতে যাচ্ছি, আমরা গতবারের রেজাল্টের কথা শুনছিলাম, গতবারের ফলাফলের কথা শুনছিলাম, সুইং স্টেটের 7টা সুইং স্টেটের গতবারের রেজাল্টের সাথে যদি আমি এবারের জনমত জরিপের যে সবশেষ তথ্য সেটা যদি একটু আমি তুলনামূলক যদি একটা বিশ্লেষণে যেতে চাই, কোন স্টেটগুলোর ফল আসলে বদলে যেতে পারে বলে আপনি মনে করছেন, একটা দুইটা অঙ্গরাজ্য যদি আপনি একটু বিশেষভাবে উল্লেখ করতেন? অন্যায় একটা খুব স্বাভাবিক জিনিস যে এই যে 7টি অঙ্গরাজ্য, সেই 7টি অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভেনিয়া এবং মিশিগান, এই পেনসিলভেনিয়া এবং মিশিগানে 2016 সালে ট্রাম্প জেতা ছাড়া গত 20 বছরে কোনো রিপাবলিকান প্রার্থী সেখানে জেতেননি, অন্যভাবে ট্রাম্পই প্রথম, ঠিক। এবং যে নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়া যেমন 1992 সালে ক্লিন্টন জিতেছিলেন এবং 20 সালে বাইডেন জিতেছেন, কিন্তু এই 20 বছরে আর কেউ জেতেনি। কিন্তু আপনি যদি এখন এই মুহূর্তের জনমত জরিপ দেখেন, দেখবেন
এই জায়গাগুলোতে ট্রাম্প কিন্তু ভালো করা শুরু করেছেন, অর্থাৎ এই যে নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ায় যে জায়গাগুলোতে রিপাবলিকান ঘাঁটি আগে বলে প্রচলিত ছিল এবং গতকালকে পর্যন্ত আমরা দেখেছিলাম কামালা হ্যারিস এগিয়ে আছেন, সেখানে ট্রাম্প যেমন একটি আধিপত্য বিস্তার করতে শুরু করেছেন, তেমন আপনার এটিও মাথায় রাখতে হবে যে পেনসিলভেনিয়া এবং মিশিগান এই দুইটি স্টেটে 2016 সাল ছাড়া অন্য কোনো সময় কোনো ডেমোক্রেটরা না জিতলেও বর্তমান জরিপে তো একটি সমান অবস্থান আছেন, অর্থাৎ 20 বছর ধরে এই স্টেটে যারা প্রাধান্য পেয়েছেন, যারা ক্ষমতায় থেকেছেন, তারা তো এই স্টেটে এবার ফেভারিট নন। সুতরাং এই জরিপের ফলাফলটি তো ঘুরতে শুরু করেছে এবং আপনার নিশ্চয়ই জানা থাকবে যে গতকালকে যে শেষ কর্মসূচিটি ছিল দুই দলেরই প্রচার সভার, কামালা হ্যারিস কথা বলেছেন, শেষ প্রচারণা তিনি কথা বলেছেন পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায়, আর ট্রাম্প করেছেন মিশিগানে। এই যে মিশিগান এবং পেনসিলভেনিয়া এই দুইটি স্টেটকে এতখানি গুরুত্ব দেয়া, যে দুটি স্টেট তথাকথিতভাবে ডেমোক্রেট ঘাঁটি সেখানে আসলে এতখানি সময় দেওয়া হতে পারছে না। সুতরাং এই জায়গায় এটি স্পষ্ট যে এই দুইটি স্টেটে আগাম যে পূর্বাভাস যে বলা হচ্ছিল যেটি অমুকের ঘাঁটি বা রিপাবলিকানদের ঘাঁটি বা ডেমোক্রেটদের, সেটি হয়তো শেষ পর্যন্ত এই অঙ্কটি মিলবে না, অঙ্কটি বদলে যাওয়ার একটি সম্ভাবনা আছে। সতীর্থ আপনাকে ধন্যবাদ। আমি সবশেষ তহিদ আপনার কাছে আমি একটি প্রশ্ন দিয়ে আজকের আয়োজনটি শেষ করতে যাচ্ছি। আমরা সুইং স্টেটগুলো নিয়ে আলাপ আলোচনা করছিলাম, আমরা জানি যে সুইং স্টেটগুলোর বাইরেও কিন্তু আসলে রেড ওয়ালস বা ব্লু ওয়ালস আমরা যেগুলোকে বলে থাকি, যে রিপাবলিকান ঘাঁটি ডেমোক্রেট ঘাঁটি, এরকম একটি দুটি স্টেট কি আপনি বলবেন যে যেগুলো আসলে আমরা জানি রিপাবলিকান ঘাঁটি কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পাই যে সেই ফলাফলটি উল্টে যায়, এমনকি ডেমোক্রেটদের ঘাঁটিও সবাই জানে কিন্তু দেখা গেল যে নির্বাচন শেষে সেই স্টেটের রেজাল্টটি আসলে রিপাবলিকানদের পক্ষে গেল, এবার এমন একটি দুটি অঙ্গরাজ্য কি আপনি দর্শকদের যদি একটু বলতেন যে কোন স্টেটগুলি আসলে রিপাবলিকান বা ডেমোক্রেট ঘাঁটি হওয়া সত্ত্বেও ফল আসলে উল্টে যেতে পারে? অন্যয়, আপনি যেমনটি বলছিলেন যে প্রতিবারই যখন মার্কিন নির্বাচন হয় না, মার্কিন নির্বাচনের আগে আমরা যেটি হচ্ছে একদম নির্ধারণী যেটি আমরা ডেমোক্রেট এবং রিপাবলিকান শিবির হিসেবে আমরা চিনি, সেই রিপাবলিকান এবং ডেমোক্রেট শিবিরে কিন্তু লাস্টের যখন আমরা ফলাফল দেখি সেই ফলাফলে ভোটের যে রেজাল্ট সেই রেজাল্টে গিয়ে ইলেকটোরাল ভোটের সংখ্যা কিন্তু উলটপালট হয়ে যায়। জি, তো সেই ক্ষেত্রে এই বছর যে জনমত জরিপ, সেই জনমত জরিপে এখন কিন্তু আমরা যে সাতটি সুইং স্টেট নিয়ে কথা বলছি, এখন কিন্তু সাতটি সুইং স্টেট নিয়ে কথা বললেও এখন শেষ পর্যন্ত যে জনমত জরিপ, সেই জনমত জরিপে রিপাবলিকান যে শিবির হিসেবে পরিচিত আইওয়া অঙ্গরাজ্য সেটি সাতটি সুইং স্টেটের বাহিরের অঙ্গরাজ্য এবং সেটি কিন্তু এখন অঘোষিত মানে একটি সুইং স্টেটে পরিণত হয়ে গেছে, এবং এই কারণে যে সেখানে ছয়টি সুইং স্টেট রয়েছে এবং ছয়টি সুইং স্টেটেই প্রতিবার হচ্ছে রিপাবলিকানদের দখলে যায় এবং জনমত জরিপ থেকে শুরু করে ভোটারদের ভোটের যে রেজাল্ট আছে সেই রেজাল্টের পরবর্তীতেও কিন্তু এই ছয়টি যে সুইং স্টেট রয়েছে এই ছয়টি সুইং স্টেটে ইলেকট্রিক্টোরাল ভোট রয়েছে এবং এই ইলেকট্রোরাল ভোটে কিন্তু রিপাবলিকানরাই বরাবর জয়ী হয়ে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আইওয়া, জি, জনমত জরিপে শেষ যে পরিসংখ্যানটি আমরা জেনেছি এখানে কিন্তু রিপাবলিকানদের থেকে ডেমোক্রেটদের এগিয়ে রাখা হচ্ছে 3 পয়েন্টের চেয়েও মানে বেশি, অর্থাৎ আইওয়া একটি রিপাবলিকান ঘাঁটি এবং আপনি আপনার তথ্য মতে এই অঙ্গরাজ্যটির রেজাল্ট এবার আসলে বদলে যেতে পারে এমন একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তহিদুর রহমান, নুসাদ কামাল, সতীর্থ কর্মকার, আপনাদের তিনজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি মার্কিন ভোট, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।